আজকে নিয়ে আসলাম আমার ঠাকুমার রেসিপি চিংড়ি ফুলের বড়া। এটা খেতে যেমন সুস্বাদু, বানানো কিন্তু তেমনই সহজ। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে ভাগ করব, সেটা কিন্তু ডালের সাথে আর ভাতের সাথে একাই 100। এটা যদি ডাল ভাতের সাথে থাকে আর কিন্তু কিছুর দরকারই নেই। চলুন দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে চিংড়ি ফুলের বড়া। এখানে আমি একদমই গুঁড়ো চিংড়ি, মানে যাকে বলে কুচো চিংড়ি, নিয়ে নিয়েছি। সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি এখানটায় আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন মতন। এটা দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারই সাথে সাথে এখানে পড়বে রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আমরা কিন্তু এই বড়ার রেসিপিটাতে কোনো রকমের আদা বাটা ব্যবহার করব না, পকোড়াতে আদা বাটার খুব একটা দরকার পড়ে না, তাই আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা এখানটায় বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন। এবার সব কিছুকে একসাথে আগে ভালো মতন একটু মেখে নিতে হবে, কিন্তু তারই সাথে সাথে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিও দিচ্ছি 2টো মতন। ঝালটা যে যেমন খান সেরকমভাবে কিন্তু ঝালটা আপনারা দেবেন। এবার এগুলোকে একসাথে করে একটু ভালো মতন মাছের সাথে মেখে নিচ্ছি। মাছটাকে এভাবে আমরা যখন মেখে নেব, মাখার পর কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন হলুদ এবং সব কিছুই খুব ভালো মতন বসতে পারে তার জন্য। এবার মোটামুটি 10 মিনিট পর আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন। বেসনের সাথে সাথে আমি এখানে কিন্তু চালের গুঁড়োটাও দিয়ে দেবো। চালের গুঁড়ো দিচ্ছি 1/3 কাপ, মানে 1/2 কাপ যদি বেসন হয় তাহলে তার থেকে আরও কিছুটা কমই হবে চালের গুঁড়ো। একসাথে এগুলোকে সব আমি মেখে নিচ্ছি। বেসন দেওয়ার পর অনেকেই হয়তো ভাবেন চালের গুঁড়ো দেওয়ার দরকার হয় না, কিন্তু দেখুন বেসন দেওয়ার পর জিনিসটা মুচমুচে হতে পারে, তবে এটা কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকবে না। তো এই জন্যেই চালের গুঁড়োটা দিলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বড়াটা খুব সুন্দর মুচমুচে থাকে। এখানটায় বুঝতেই পারছেন মশলাটা খুব ড্রাই হয়ে গিয়েছে, সেজন্য আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম, একদমই সামান্য। আর তার সাথে সাথেই একটু নুনও দিয়ে দিচ্ছি, একসাথে মেখে নিচ্ছি। আবারও বলছি জলের পরিমাণটা খুব বেশি কিন্তু দেবেন না, এই ব্যাটারটা অতিরিক্ত ক্যাতক্যাতে হলে পরে কিন্তু ভাজাটা একদমই মুচমুচে হবে না। তো এখানে ব্যাটারটা দেখুন আমাদের প্রায় তৈরি হয়ে গিয়েছে। সবার শেষে যে জিনিসটা দিয়ে দেবো সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এই বড়াটা ভাজার সময় ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ধনেপাতার যে একটা ফ্লেভার আসে সেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো দেখুন ব্যাটারটা মোটামুটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। আবারও বলছি ব্যাটারে এতটা জল দেবেন না যাতে এটা একদম ক্যাতক্যাতে হয়ে যায়। এটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে সাইডেই রেখে দিচ্ছি, কিন্তু আপনারা যদি চান এটা অপশনাল, আমি যেমন যে কোনো রকমের পকোড়া হয় তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিতে ভালোবাসি। কালো জিরে দিয়ে যদি পকোড়াটা ভাজা হয় তাহলে কিন্তু এর একটা অন্য রকমেরই স্বাদ আসে। তবে অনেকেই ভাজার মধ্যে কালো জিরে পছন্দ করেন না, তাদের জন্য বলছি কালো জিরে কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন। এবার তেল গরম হতেই ছাঁকা তেলে আমি এখানে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। অনেকেই অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে পকোড়া ভাজি তো ঠিকই কিন্তু খুব একটা মুচমুচে হয় না। দেখুন তেল পকোড়া ভাজতে কিন্তু একটু বেশি লাগে, তাই ছাঁকা তেলেই পকোড়াটাকে ভাজার চেষ্টা করবেন, তারপর দেখবেন পকোড়া কিন্তু খুব সুন্দর মুচমুচে হবেই। আর তার সাথে সাথে তেলের টেম্পারেচারটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখনই তেলটা খুব ভালো মতন গরম হবে তখন তেলের আঁচটাকে একদম লোতে দিয়ে তারপর কিন্তু আমরা পকোড়াগুলোকে এক এক করে ছাড়বো। আবার খুব বেশি হাই টেম্পারেচারে যদি পকোড়া ভাজতে যান তাহলে দেখবেন ভেতরটা কাঁচা রয়ে গিয়েছে এবং বাইরেটা একদমই পুড়ে গিয়েছে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পকোড়াগুলো কিন্তু এখানে আমার প্রায় হয়ে গিয়েছে, বেশ সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এর থেকে বেশি আর এটাকে আমি ভাজবো না। এটাকে শুধু ভাতের সাথে কেন, আপনারা কিন্তু চায়ের সাথে বা যে কোনো টি টাইম স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। এটা কিন্তু একাই 100 খেতে দুর্দান্ত লাগে। এইভাবে বানিয়ে দেখুন একবার চিংড়ি ফুলের বড়া, দুর্দান্ত রেসিপি। আমার তো আমার ঠাকুমার কাছ থেকে শেখা, তাই আমি আজকে ভাবলাম আপনাদের সকলের সাথে এই রেসিপিটা ভাগ করে নিই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে একবার তো সাবস্ক্রাইব করে দিতেই হবে, তার সাথে সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং
সবার কমেন্টসের অপেক্ষায় আমি সবসময় থাকি, তো একটা কমেন্টস করতে কিন্তু বন্ধুরা একদমই ভুললে চলবে না। আমি আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।